কলকাতা শহরে একটি চোর আসে। কেউই চোরটাকে দেখতে পায় না, কিন্তু অদৃশ্য চোরটি প্রতিদিনই কোনো না কোনো ঘরে চুরি করে চলেছে। প্রথম দিন চোর একটি ফ্রিজ চুরি করে, দ্বিতীয় দিন চোর একটি ওয়াশিং মেশিন চুরি করে, তৃতীয় দিন চোর একটি মিক্সার ব্লেন্ডার চুরি করে, চতুর্থ দিন চোর একটি টিভি চুরি করে। তো বন্ধুরা, এখন তোমাকে বলতে হবে পঞ্চম দিন চোর কি চুরি করবে, এসি, সাইকেল, মাইক্রোভেন নাকি বিছানা? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে চোর প্রথম দিন কিচেনের জিনিস চুরি করেছে, আর দ্বিতীয় দিন রুমের জিনিস চুরি করেছে, ঠিক এভাবেই তৃতীয় দিন আবার কিচেনের জিনিস চুরি করেছে, এবং চতুর্থ দিন সে আবার রুমের জিনিস চুরি করেছে। তার মানে সে পঞ্চম দিন কিচেনের জিনিস চুরি করবে। তাহলে কিচেনের জিনিস মাইক্রোওভেন, চোর মাইক্রোওভেন চুরি করবে। বন্ধুরা, ধাঁধাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে নিই। একদিন একটি ক্ষুধার্ত সিংহ খাবারের খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে দেখল তার সামনে তিনটি হাতি, এবং সে আরও দেখল প্রত্যেকটি হাতির পিঠে দুটি করে বানর, আর প্রত্যেকটি বানরের পিঠে দুটি করে পাখি। এখন বন্ধু, তোমাকে বলতে হবে এখানে মোট কতটি প্রাণী আছে। যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে দশটি প্রাণী আছে, কারণ বানরের পিঠে পাখি বসে আছে। চলো পরের ধাঁধাটি দেখে নিই। বন্ধুরা, এবার রয়েছে একটি বুদ্ধির প্রশ্ন। যদি দুইটা ফুল বাদে সবগুলোই গোলাপ হয়, দুইটা ফুল বাদে সবগুলোই জুঁই হয়, এবং দুইটা ফুল বাদে সবগুলো রজনীগন্ধা হয়, তাহলে বলো তো এখানে মোট ফুল কয়টি? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে মোট ফুল তিনটি, গোলাপ একটি, জুঁই একটি, এবং রজনীগন্ধা একটি। তোমরা স্ক্রিনে দুটি পিকচার দেখতে পাচ্ছ, দুটি ইউটিউবের লোগো। এখন তোমাদেরকে বলতে হবে এই দুটি লোগোর মধ্যে কোনটি সঠিক। যদি তুমি পারো তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানিও। মিহুল তার ওয়াইফ সুজানাকে কখনোই তার রুমে ঢুকতে দিত না। একদিন মিহুল বাইরে যায়, তখন সুজানা মিহুলের ঘরের দরজা খোলে এবং আস্তে আস্তে তার রুমে ঢুকে। সুজানা রুমে ঢুকে রুমটি অন্ধকার দেখে, তাই সে রুমের লাইটটি জ্বালায়। তখন সুজানা দেখতে পেল তার হাজবেন্ড মিহুলের টেবিলের উপর একটি ডায়েরি। সুজানা কৌতূহলবশত আস্তে আস্তে টেবিলের কাছে যায় এবং ডায়েরিতে হাত দেয়। আর ডায়েরিতে হাত দেওয়া মাত্রই সুজানা তার হাজবেন্ডের গাড়ির শব্দ শুনতে পায়। সুজানা খুব দ্রুত লাইটটি অফ করে রুমটির দরজা লাগিয়ে বেরিয়ে আসে। মিহুল এসে তার রুমে ঢোকে এবং খুব রেগে যায়। সে বুঝতে পেরে যায় তার স্ত্রী সুজানা তার রুমে এসেছিল। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কিভাবে মিহুল বুঝলো সুজানা তার রুমে গিয়েছিল? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। রাহুল তার রুমে ঢুকেই রুমের বাল্বটি টাচ করে, আর সে দেখতে পায় বাল্বটি গরম। তখন সে বুঝে যায় তার স্ত্রী সুজানা তার রুমে এসেছিল। চলো পরের ধাঁধাটি দেখে নিই। কৌশিক মুখার্জি অনেক বড় বিজনেসম্যান, তার নিজের গাড়ি, বাড়ি, অফিস সবই আছে। সে একদিন অফিসে যাবার জন্য তার গাড়ি নিয়ে বের হয়। কিছুদূর যাওয়ার পর তার গাড়িটি পাঙ্কচার হয়ে যায়। তখন সে গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে একটি চোর তার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। কৌশিক ব্যানার্জি সাথে সাথে পুলিশকে ফোন করে। পুলিশ সেখানে আসে এবং কৌশিক ব্যানার্জিকে বলে, আপনি কি চোরটিকে দেখেছেন? কৌশিক বলেন, ডাকাতটি এত দ্রুত এখান দিয়ে গেছে যে আমি তার কিছুই ভালো করে দেখতে পারিনি। তখন কৌশিক ব্যানার্জির সন্দেহভাজন তিনজন ব্যক্তিকে পুলিশের সামনে হাজির করা হয়। পুলিশ তাদের তিনজনকে দেখে বুঝে যায় এই তিনজনের মধ্যে কে আসলে ব্যাগটি চুরি করেছে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে চুরিটি করেছে? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, যেহেতু কৌশিক বলেছে চোরটি খুব দ্রুত এসে ব্যাগটি নিয়ে যায়,
তাই এখানে আমার মনে হয় দ্বিতীয় ব্যক্তিটি চোর, কারণ তার পায়ে স্কেটিং শুজ রয়েছে আর এই শুজটি দিয়েই সে দ্রুততম সময়ে সে চুরিটি করতে পারে। আর বাকি যারা আছে তাদের এত দ্রুত এই চুরিটি করা সম্ভব নয়, তাই পুলিশ বুঝে যায় দ্বিতীয় ব্যক্তিটি চোর। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে লিখে দিও, আমিও পেরেছি। চলো পরের ধাঁধাটি দেখে নিই। আকাশ ভরা দাড়ি, সবুজ কমলের হাড়ি, তাতে আছে দই, জল থই থই। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? কি বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? উত্তরটি হবে ডাব। এখানে আকাশ ভরা দাড়ি বলতে বোঝাচ্ছে নারিকেলের পাতা, সবুজ কমলের হাড়ি ডাব, আর তাতে আছে দই অর্থাৎ ডাবের শাঁস। তো বন্ধুরা, তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের ধাঁধাটি দেখে নিই। তিন অক্ষরের নাম তার, সর্বলোকে ঘুমায়, মাঝের অক্ষর কেটে দিলে মধুর গান গায়, শেষের অক্ষর কেটে দিলে সে কামড়ায়। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? এই ধাঁধাটির উত্তর হবে বিছানা। চলো পরের প্রশ্নটি দেখে নিই। তোমরা স্ক্রিনে তিনটি খাবার দেখতে পাচ্ছ যা তোমাদের খুবই প্রিয়। অপশন এতে রয়েছে ফুচকা, অপশন বিতে রয়েছে চটপটি, অপশন সিতে রয়েছে হালিম। তো বন্ধুরা, এই তিনটি খাবারের মধ্যে আমার পছন্দ চটপটি, তোমাদের কি এটা কমেন্টে জানিয়ে দিও। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনের ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এই তিনজন মেয়ের মধ্যে কে আসল প্রেগনেন্ট। যদি তোমরা উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? এখানে তৃতীয় মেয়েটি আসল প্রেগনেন্ট, কারণ তার খাবারটি দেখলেই বোঝা যাচ্ছে সে সাধারণ খাবারই খাচ্ছে, কারণ একজন গর্ভবতী মহিলা কখনোই ড্রিঙ্ক করতে পারে না। এখানে প্রথম মেয়েটিকে দেখো, সে তার খাবারের সাথে ড্রিঙ্কস নিয়ে বসে আছে। দ্বিতীয় মেয়েটিকে দেখো, সেও তার খাবারের সাথে ড্রিঙ্কস নিয়ে বসে আছে। তাই আমার মনে হয় এখানে তৃতীয় মেয়েটি প্রেগনেন্ট। তো বন্ধুরা, তোমার কার কী মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, আমার ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।